আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুভশ্রীর সঙ্গে ব্রেকআপ, এ কথা নিজের মুখে কবুল করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। দিন কয়েক আগে শিরোনামে ছিল তাদের প্রেম। খবর উঠেছিল রাজের সঙ্গে অশান্তির জেরে নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন শুভশ্রী। বাদ যায়নি রাজের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী মিমিও। শোনা গিয়েছিল তিনিও নাকি ঘুমের ওষুধ খেয়েছিলেন, কিন্তু গোটাটাই গসিপ বলে উড়িয়ে দিয়েছিলেন মিমি। সোশ্যাল মিডিয়ায় সেই খবরকে গুজব বলেছিলেন শুভশ্রী, রাজও এই খবরকে গুজব বলেছিলেন সোশ্যাল ওয়ার্ল্ডে। অবশেষে এই সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পরিচালক, জানিয়েছেন আপাতত তিনি সিঙ্গেল। তার কথায় আমার আর শুভশ্রীর মধ্যে একটা সম্পর্ক ছিল এটা সত্যি, কিন্তু কিছু সমস্যা হচ্ছিল। শুভ খুব ভালো মেয়ে, আসলে আমাদের মধ্যে অনেক লোকজন ঢুকে পড়লো, কিছু পরিচিত লোক নানা রকম গেম খেলতে লাগলো, আমাকে একরকম কথা বলছে, তারপর অন্য জায়গায় গিয়ে সেটা ঘুরিয়ে বলছে। এগুলো ক্রমশ পরিবারকে এফেক্ট করতে লাগলো। সেখানে দাঁড়িয়ে মনে হলো আমি আর বিষয়টা ব্যালেন্স করতে পারছি না। এই সমস্যাটা আমাদের দুজনেরই হলো। রাস্তার সম্পর্ক ভাঙনের কথা বললেও শুভশ্রী এ ব্যাপারে কোনো কথা বলেনি। তো বন্ধুরা, রাজ শুভশ্রীর ব্রেকআপ নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।